হাতে ইসরায়েলি পতাকা, কণ্ঠে স্লোগান। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গত কয়েক মাস ধরেই বিক্ষোভ করে আসছে ইসরায়েলের সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় নতুন নির্বাচন ও যুদ্ধবিরতির চুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। এছাড়াও রয়েছে হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবি। স্পষ্ট যে ইসরায়েলি সরকার আদর্শগতভাবে দেউলিয়া। তারা জিম্মিদের উদ্ধার করার চেষ্টা করছে না, যুদ্ধ বন্ধেরও চেষ্টা করছে না। এরা চরম মৌলবাদী, এদের আদর্শের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই যুদ্ধ শেষ করতে এবং শান্তি চুক্তির জন্য আলোচনা করতে উভয় পক্ষের উপর চাপ সৃষ্টি করা। বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ইসরায়েলি পুলিশ। সে সময় আন্দোলনকারীদের বাধা দিলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। চলে লাঠিচার্জ ও ব্যাপক ধরপাকড়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয় জলকামান। এ সময় আহত হন বেশ কয়েকজন। এর আগে হামাস একটি ভিডিও প্রকাশ করে জানায়, গাজায় তেল আবিবের হামলায় নাদাফ পপলয়েল নামের এক ইসরায়েলি জিম্মি মারা গেছেন। এরপর থেকে আরও জোরদার হয়েছে নতুন নির্বাচন ও যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় জিম্মি করা হয় 253 জনকে। এরপর বিভিন্ন দফায় জিম্মিদের মুক্ত করা হলেও বাকিদের মুক্তির দাবিতে লাগাতার আন্দোলন করছে ইসরায়েলিরা। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে সরকার বিরোধী আন্দোলন। অন্তরাসেন, সময় সংবাদ।